বুধবারও দিনভর চলবে বৃষ্টি, মহিষাদলে বাজ পড়ে মৃত দুই, দুর্যোগে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেনও। তো বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওটিতে, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। শরতেও যেন ভরা শ্রাবণ, গত শনিবার থেকে এই টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী, রবিবার রাত থেকে আরো বাড়ে দুর্ভোগ। সোমবার গোটা দিন বৃষ্টিতে ভিজে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, আজ বুধবারও সেই পরিস্থিতির বিশেষ উন্নতি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনভর চলবে বজ্র বিদ্যুৎ সহ ভারী ও বিক্ষিপ্ত বর্ষণ, এদিন সকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টিতে ভিজছে কলকাতা ও সংলগ্ন এলাকা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আবহবিদরা জানাচ্ছেন কলকাতার পাশাপাশি এদিন মাঝারি ও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতাও। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পূর্ব পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ার আশা রয়েছে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না। হাওয়া অফিসের তরফে খবর, আগামী শনি রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ফের ঘনীভূত হতে পারে নিম্নচাপ, যার জেরে বৃষ্টি হতে পারে যথেষ্টই। শুধু তাই নয়, সোমবার আরও একটি ঘূর্ণবাতের সম্ভাবনা রয়েছে মধ্যবঙ্গ উপসাগরে। এই ঘূর্ণবাতের অভিমুখ থাকবে বাংলা ও উড়িষ্যা উপকূলের দিকে, ফলে জোড়া ঘূর্ণবাতের প্রভাবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যাতে। স্বাভাবিকভাবে পুজোর মুখে প্রকৃতির এহেন খামখেয়ালিপনায় কপালে ভাঁজ, পুজো থেকে ব্যবসায়ী প্রত্যেকেরই মন খারাপ আমজনতারও। বর্ষাকাল বিদায় নিলেও পিছু ছাড়ছে না দুর্যোগ। মঙ্গলবার রাজ্যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছিলেন মোট 4 জন, আর এদিন জানা গেল রূপনারায়ণ নদীতে মাছ ধরতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে মহিষাদলের 2 মৎস্যজীবীর। আবার নয়াগ্রাম, গোপীবল্লভপুরে হড়পা বানের ভোগান্তির শিকার স্থানীয়রা, জলস্তর বাড়তে থাকায় বেড়েই চলেছে আতঙ্ক। এদিকে লাগাতার বৃষ্টিতে ব্যাহত রেল পরিষেবাও, হাওড়া ও সাঁতরাগাছি কারশেডে জল জমে বিপত্তি। স্পেশাল ট্রেন আপাতত নির্বিঘ্নে চললেও বাতিল করা হয়েছে দূরপাল্লার একাধিক ট্রেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।